نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام القرآن صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا درودي تمي نبي أمتي درودي تمي تمر نامي رمالا جبي উম্মতের দরদি তুমি তোমার নামের মালা জপি নবী উম্মতের দরদি তুমি তোমার নামের মালা জপি বাড়ি আমাদের ভারতের বুকে বিবারে আমাদের ভারতের বুকে নবী সালাম জানায় তোমারে তোরে উম্মতের দরদে তুমি তোমার নামের মালা জপি জিকির কালমা লা ইলাহা জোরে বলা লাগবে কালমা লা ইলাহা হক লা ইলাহা কালমা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাননীয় সম্মানীয় আজকের মঞ্চের সভার সভাপতি ওস্তাদুল আসাতেজা ওস্তাদুল বক্তা ওস্তাদুল উলামা ওস্তাদুল হুফাজ ওস্তাদুল কুররা হযরত আল্লামা মাওলানা قاری معظم حسین کلیمی صاحب قبلہ مد ذلال علی و نورانی سبھار نیتৃত্বে আপনাদের محبتে মাদ্রাসার শিক্ষিকার এবং ছাত্রীদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় পেয়ে অধম পাপী তাপী গুনাহগার বাদগার সিয়াকার আপনাদের দয়ারে আপনাদের বারগাতে মাদ্রাসা গাউসিয়া জামিয়া গুলশানে কলিমিয়া লিল বানাতের প্রাঙ্গণে আমরা সবাই দিন ইসলাম প্রচার করার উদ্দেশ্যে দিন ইসলাম প্রচার করার নিয়তে আমরা ছেলে মেয়ে সবাই আজকে হাজির হয়েছি রব্বুল আলামিন আমাদের হাজিরিকে যেন কবুল করে নেয় বলুন আল্লাহুম্মা আমিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম বিসমিল্লাহ
الرحمن الرحيم إن الدين عند الله الإسلام أمر رب العالمين بلدي چنا أي ملم الملائكة فرشتة دلدر فرشتة دلدر وغا جبرائيل شنو شنو جامار بشو نبي کے بلداؤ پیغمبر عظم کے بلداؤ حضير نجن نبي کے بلداؤ خیبر سنگ باداتا نبي کے بلداؤ وغا نبرائيل نبي کے بلداؤ মক্কা বাসীকে জেনে বলে দাও মদিনার লোককে জেনে বলে দাও মিশরের লোককে জেনে বলে দাও কুল কাইনাতের লোককে জেনে জানিয়ে দাও হোক দিন ইসলাম প্রচার করার কথা নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে উন্নত ধর্ম সবচাইতে মানিত ধর্ম সবচাইতে সম্মানিত ধর্ম সবচাইতে বেহতর ধর্মর নাম হলো দিন ইসলাম সুরে বলো সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না دين عند الله الاسلام সবচেয়ে মানিত ধর্মের নাম হলো দিন ইসলাম হে আমার আব্বা জানেরা ওগো মা জানুরা ও আমার খালা বুবুরা আজকে আমরা যে মাদ্রাসার প্রাঙ্গণে বসে আছি এটা হলো দিন ইসলামের সেন্টার এই মাদ্রাসা হলো ইলমের ফ্যাক্টরি এই মাদ্রাসা হলো ইলমের গুদাম এই মাদ্রাসা হলো ইলমের কারখানা এই সিধুরির লোকেরা আপনি যতই ভাগ্যবান হন না কেন নিজের ভাগ্যকে যদি করেন না কেন ওগো আব্বা জান আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান আপনার জমিনে আপনার বুকে একটা দিন ইসলামের চিরাগ জ্বলেছে ব্রাদাররা দিন ইসলামের আলো জ্বলেছে না হলে আমার আপেল ভাই কত দূর থেকে আসবে না অযোগ্য পাড়ার লোক এসে আজকে দিন ইসলাম প্রচার করার জন্য এক এক করে সবাই ভাগ নিয়েছে ব্রাদাররা হে মুসলমান এই মাদ্রাসার সম্মান এই মাদ্রাসার মর্তা মর্যাদা আজকে তো এটা নাম হয় না কারি মুয়াজ্জম হোসেন হুজুর কিবলার মাদ্রাসা না না মাদ্রাসা বলে পরিচিত হয়ে যায় মহিলাদের মাদ্রাসা পরিচিত আপনার মাদ্রাসা আমাদের মাদ্রাসা কাল কিয়ামতের দিন হবে না বাপ বেটা কা হোগা না বেটি মা কি হোগে কোই কিসি কা ফুল সাহার না হোগা কোই কিসি কো পুছনে ওয়ালা না হোগা উস ওয়াক্ত ইয়ে উলামা এ তালেবা এ আলেমা এ হাফেজা আপনে শৌহর কো জান্নাত মে লেকে যায়েগা নিজের স্বামী কে জান্নাত নিয়ে যাবে নিজের মা কে জান্নাত নিয়ে যাবে আজকে সুবহানাল্লাহ যে মের দস্তার বন্দি হলো দস্তার বন্দি নয় দস্তার বন্দির রস্মে রেওয়াজের হিসাবে নাজিমা সুলতানা নূর ইসলাম খানের বর্ধন পরার বীরভূম সুবহানাল্লাহ এ মুসলমান আপনি যে কোরআন জারা হয়েছে কারির পাগড়ি পেয়েছে ব্রাদারান মিল্লাতে ইসলাম ইয়া এ মুসলমান আজকে এক এক মহিলা যদি যে বাড়িতে হাফেজা হবে যে বাড়িতে কারিয়ে কোরআনের কারিয়া হবে যে বাড়িতে আলেম হবে কাল কিয়ামতের দিন এ নাজিয়া কে سبحان الله তারপরে খাদিজা কে ইয়াসমিন খাতুন কে এদেরকে যখন জান্নাতে পাঠানো হবে রব্বুল আমিন বারগাতে দোয়া করবে আল্লাহ গো আমি জান্নাতে একাই যাব না সিধরি মাদ্রাসার জামিয়া কোসিয়া গুলশানে লিল বানাত মাদ্রাসার আমি হলাম একজন ছাত্রী আমি গরিবের মেয়ে আমার আব্বা পড়া খরচ দিতে পারত না আমার মা খরচ দিতে পারত না আমার আত্মীয় স্বজন খরচ দিতে পারত না সুবহানাল্লাহ সেই সময়তে আমাকে খরচ দেনেওয়ালা সিধরি মাদ্রাসার জালসার মধ্যে সর্তারা দায়িত্ব নিয়েছিল ওই সর্তা মণ্ডলীরা দায়িত্ব নিয়েছিল 1000 1000 করে আমি একজন গরিব মহিলাকে পড়াবো আমি একজন গরিব মহিলার ঘরে উপিতা দেব হে মুসলমান বাড়ি সংসার সুখী হয় রমণীর গুণে আপনার বাড়িতে যদি মহিলা আপনার বিটি যদি জান্নেওয়ালি হয় আপনার বেটা যদি জান্নেওয়ালা হয় আপনার বিবি যদি জান্নেওয়ালি হয় ওই মহিলা মহিলা আর যারা চিরাগ জ্বলবে আজকে নাজিয়াকে বলবে আল্লাহ তুমি জান্নাত চলে যাও বলবে না না আমি জান্নাতে যাব না হাফিজে কুরআন সুবহানাল্লাহ এই মেয়ের জন্য 30 বার মুখস্ত করেছে আমি আজকে আপনাদের সামনে বলতে চাই কোন এমন ব্যক্তি আছে আগামী সুবহানাল্লাহ আমরা 20টা ছাত্রীদের অফার যেটা দিয়েছে তার মধ্যে দুটা অফার হয়ে গেছে দুইজনার হয়ে গেছে মাত্র 18 জন তিন জন হয়ে গেছে মাত্র 17 জন বাকি আছে ব্রাদাররা 17 জন মনে যদি করে নাও দুনিয়াতে টাকা কেউ নিয়ে আসে না কেউ সঙ্গে করে নিয়ে যায় না আজকে যে মহিলা সুবহানাল্লাহ তাকে রসমে দস্তার বন্দি দেওয়া হলো ব্রাদাররা আজকে সুবহানাল্লাহ মাদ্রাসা
সাথে সুবহানাল্লাহ মাথায় ওড়না দেওয়া হলো এই ওড়না কোন অন্য ওড়না নয় এটা দোকানের ওড়নাও হতে পারে মাকানের ওড়নাও হতে পারে ফ্যাক্টরির ওড়না হতে পারে কাল কিয়ামতের দিনে হাশর ময়দানে এই ওড়নাটা বড় করে দেওয়া হবে দোপাট্টা বড় হয়ে যাবে নাজিয়া খাতুন বলবে এই মহিলারা বলবে রব্বুল আলামিন আমার এই পর্দার মধ্যে এই দোপাট্টার মধ্যে যতটা আমাকে পড়াতে খরচ করেছিল যারা আমাকে পড়াতে দান করেছিল যারা আমাকে পড়াবার জন্য হাজার টাকা করে দিয়েছিল যতক্ষণ পর্যন্ত ওই তোমার বান্দা বান্দি জান্নাতে যাবে না আমি নাজিয়া জান্নাতে যাব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুহানা সুবহানাল্লাহ হাফিজে কোরআন সংসার সুখী হয় রমণীর গুণে আজকে আর যার সাথে বিয়ে হবে ও হাফেজ নাও হতে পারে মাওলানা নাও হতে পারে এ মুসলমান কোরআনের সম্মান কোরআনের মহত্ব মর্যাদা আল্লাহ এত বড় করেছেন যে কোরআনকে দেখা হচ্ছে ইবাদত ওই কোরআন যে কোরআনকে চুম্বন দেওয়া হচ্ছে ইবাদত ওই কোরআন যে কোরআনকে সুবহানাল্লাহ মাথার উপর লাগানো হচ্ছে ইবাদত ওই আল্লাহর কিতাব যে কিতাবকে বুকে লাগানো হচ্ছে ইবাদত কোরআনকে মিটাবার জন্য অনেক বেধর্মীরা চেষ্টা করেছিল হুজুর কিবলা বলেছিলেন আগে জানতাম না হাফিজা হয় জানতাম না কারিয়া হয় জানতাম না আলেমা হয় এখন আমি বুঝতে পারলাম সিধরের লোক বুঝতে পারলো আমরাও জানতে পারলাম কোরআনকে তুমি মিটিয়ে দিতে পারো কোরআনের হাফিজকে যদি বদল করে দিতে পারো প্রত্যেকটা মুসলমানের ঘরে একজন মহিলা হাফিজা হবে আর হাফিজার দ্বারাই দ্বীন ইসলাম প্রচার হবে এই মুসলমান এইখানে টাকা কি বলেছে টাকা কার সঙ্গে আসে না টাকা কার সঙ্গে যাবে না হাশর ময়দান হবে আমি হাদিস শোনাচ্ছি আপনি শুনুন আন উসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاثه الانبياء ثم العلماء ثم الشهداء কাল কিয়ামতের দিন হবে হযরতে উসমানে গনি বর্ণনা করতে চাইরা হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমার বলে দিয়েছেন নবী বলে দিয়ে চাইরা কাল কিয়ামতের দিন হবে এ আলেমা এ হাফেজা এ সুহানি এ খাদিজা এ সুলতানা যারা আছে মেয়েরা এরাকে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মহিলাদেরকে তারা জান্নাতে নিয়ে যাবে এখানে আমি একজন কোন ব্যক্তি দেখতে চাই যে বারো মাসের জন্য বারো হাজার টাকার দাতা হতে পারে টাকা এদিকে ওদিকে চলে যায় যদি সম্ভব না হয় ব্রাদার ছয় হাজার টাকার দাতা আপনাদের মজমার মধ্যে থাকতে পারে সুবহানাল্লাহ ওটা যদি না হয় তিন হাজারের হতে পারে আমি সব ছেড়ে দিলাম ত্রিশ জন ব্যক্তির কাছে এক হাজার টাকা করে নেব আজকে সোহানি খাতুন সুবহানাল্লাহ সোহানা খাতুন হাফিজা হয়েছে হাফিজা কোরআনের বরকতে সুবহানাল্লাহ জি কোরআন শিবের মধ্যে রব্বুল আলামিন হাতির নামে সূরা নাজিল করেছেন হাতির নামে সূরা নাজিল করেছেন ও মা জননী হাতির নামে সূরা নাজিল করেছেন হাতির নামে সূরা নাজিল করেছেন সূরার নাম হলো সূরা ফিল আলাম তর কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল এটা শেষ নেই বাবা ওই কোরআন শিবের মধ্যে রব্বুল আলামিন আপনাদের নামে সূরা নাজিল হয়েছে আপনাদের নামে সূরা নাজিল করা হয়েছে সূরার নাম হলো সূরা নিসা নিসা মানে হলো আওরাত এটা শেষ নেই বাবা ওই পবিত্র কালামুল্লাহ শিবের মধ্যে মৌমাছির মধুর নামে সূরা নাজিল হয়েছে এই মুসলমান ওই সূরার মধ্যে ওই কোরআন শিবের মধ্যে পাপলিকার নামে সূরা নাজিল হয়েছে পাপলিকা পিপরা আপনারা বলি আমরা বলি আল্লাহ রাব্বুল আমিন পাপলিকার নামে কোরআন শিবের মধ্যে সূরা নাজিল করলেন সূরার নাম হলো সূরা নামাল নামাল মানে হলো পাপরিকা এটা শেষ নয় আমার আব্বা জান আমার মেহমান মহব্বতের লোকেরা ও গো মা জননী পবিত্র কালামুল্লাহ শিবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ কাবিন গায়ের নামে সূরা নাজিল করেছেন সুবহানাল্লাহ সেই সূরার নাম হলো সূরা বাকরা বাকরা মানে হলো কাবিন গায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শিবের মধ্যে এই রকম সূরা কেন নাজিল করেছো আজকে সুহানার জন্য সুবহানাল্লাহ 30 বারার হাফিজা হয়েছে এত বড় মাদমার মধ্যে 30 জন ব্যক্তি 1000 টাকা করে পেলেন ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনিও বলতে
বলতে পাবে না আমিও বলতে পাবো রব্বুল আলামিন সেরকম নামে আমলে কিছু নেকি নাই কিন্তু সিধুরি মাদ্রাসার সাজমিন সুবহানাল্লাহ উস্তাজুল বক্তা আলেম আলমাদের উস্তাদ মুফতি মুহাদ্দিসদের উস্তাদ আল্লামা মুআজ্জম হোসেন হুজুর কিবলার মাদ্রাসায় একটি ছাত্রী হাফিজা হয়েছিল একজন হাফিজা হবে বলে পড়াশোনা করতেছিল আমি তার সহযোগিতা করছি দ্বীন ইসলামকে প্রচার করা হচ্ছে আজকে চিরাগ জ্বলছে এখানে লম্ব জ্বলছে এখানে বলের আলো জ্বলছে এখানে হ্যালোজিন জ্বলতেছে এখানে তার আলো পৌঁছে গেছে মালদার সরজমিরা তার আলোর সুহাল আলোকিত হয়েছে মালদা ডিস্ট্রিক্টে যার আলো পৌঁছে গেছে কামারপুরের সরজমিরা যার আলো পৌঁছে গেছে মুরারের সরজমিরা হে মুসলমান কুরআন ইসলামকে প্রচার করার জন্য কুরআনের সম্মানকে বজায় রাখার জন্য এত বড় মাদমার মধ্যে মাত্র 5 মিনিট আমি আদায় করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন কোন ব্যক্তি আছেন 1000 টাকার দাতা 1000 চাইতেছি ব্রাদার এত বড় মাদমার মধ্যে 1000 টাকার দাতা নাই সর্বপ্রথম সুবহানাল্লাহ নাজিয়া সুলতানা চাচা তো বোন 100 টাকা দান করেছে রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করে একটা পারা হাদিয়া হবে এক পারা কুরআন শরীফের প্রথম পারা হাফিজা হয়েছে আমি আপনাদের নজরের সামনে প্রথম পারা আজ না হলে 10 দিন পর দেবেন 20 দিন এক মাসের মধ্যে আপনি দিবেন সুবহানাল্লাহ একটা 1000 টাকার দাতা এত বড় মাদমার মধ্যে নিয়ে যদি থাকে সুবহানাল্লাহ হাত তুলে বলুন 1000 টাকার দাতা ও মাইরা আপনারাও দিতে পারেন সুবহানাল্লাহ কি নাম ভাই গোলাম রব্বুল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত মাত্র 5 মিনিট আদায় করব এদিন রব্বুল ইসলাম সাহেব 1000 টাকা প্রথম পারা হাদিয়া করলো হাফিজে কোরআন সুবহানাল্লাহ বুলবুল কি জিন্দেগি হ্যায় পো লোকে ডালবে আরে বুলবুল কি জিন্দেগি হ্যায় পো লোকে ডালবে আরে বুলবুল কি জিন্দেগি अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे फूलों के डाल पे हाफिज की जिंदगी है खुदा के कलाम से सुभान अल्लाह और जोर से बोलो सुभान अल्लाह हाफिज की जिंदगी है खुदा के कलाम से জালেব সাহেব সুবহানাল্লাহ অযোগ্য পরিবারে 1000 টাকা দুই পারা হলো তিন পারা হলো সুবহানাল্লাহ তিন নম্বর পারা হয়ে গেল মুসলমান আজ ঘরে যাবেন আপনি যখন বিছানায় যাবেন বালিশে মাথা দিবেন তখন চিন্তা করবেন ভুল হয়েছে আর যেখানে দ্বীন ইসলাম প্রচার হয় সবচেয়ে বড় দুশমনের নাম হলো শয়তান শয়তান বলবে দিস না রে দিস না টাকার অভাব আছে তোর দিস না রে কিন্তু আপনি জানেন 1000 টাকা দান করলে আল্লাহ 10000 টাকা আপনার ব্যবস্থা করে দেবে হে মুসলমান সুবহানাল্লাহ আর দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর হলো বাবা একটু তাড়াতাড়ি দিবেন 5 মিনিট আমি আদায় করে বেশি করি না 11টা 6 আর 4 মিনিট ব্রাদার মা আপনারাও দিতে পারেন না এ মা জনন আপনারাও দিতে পারেন লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না ভাববেন দু মাসের টাকা ঢুকে নি কেন বাপ বিড়ি বানতে ছেড়া ভাববেন মনসের জন্য আমি হাফিজার জন্য 2000 বিড়ি ফেলেছি সুবহানাল্লাহ ওড়হার এলাকার হুজুর আলী মদিন ওড়হারি এলাকার মাশাআল্লাহ সুন্দর পরিবার মাশাআল্লাহ 2000 টাকা দিউ পারা উনি হাদিয়া করলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত হুজুর দুলহা মিয়া কালিমি কা দামাত ফয়জানে কালিমি জশনে কালিমি জিন্দাবাদ সুবহানাল্লাহ ইসরাইল সাহেব 2000 টাকা 1 2 3 4 5 পারা হাদিয়া হয়ে গেল 6 নম্বর পারা কোনো ভাই নাই এখানে ছয় নম্বর দাও একটু নাম বলুন তাড়াতাড়ি বলুন ছয় নম্বর পারা হাদিয়া সুবহানাল্লাহ আপনি এটাও হতে পারে 100 টাকা জমা দিলেন 900 টাকা পরে দেব আমি সুবহানাল্লাহ দেখেন 120 টাকা দেখেন হাফিজা সোহানার আব্বা দিয়েছে আল্লাহ তিনার দান যেন কবুল করে ব্রাদার আর কোন এত বড় মাজমার মধ্যে আর পাওয়া যাবে না 30 পারা হাদিয়া করতে হবে আবিদা সুলতানার আব্বা দিয়েছে 500 টাকা যত ছাত্রী এখানে পড়েতে গার্জন যদি সহযোগিতা করে 200 100 500 করে টাকা দেয় আল্লাহর বরকতে আমি অনেক দূর কষ্ট করে এসেছি দোয়া করে হাফিজা সোহানার বহনু
এটা বিহাই আর এটা বিহাই আল্লাহ রাব্বুল আলামিনের দান যেন কবুল করে ঠিক আছে আলহামদুলিল্লাহ কি নাম হাফিজে বাড়ি কোথায় বিজয়নগর হাফিজে 1000 টাকা 7 নম্বর পাড়া হাদিয়া হলো নারে তাকবীর নারে রিসালাত